বিদ্যুৎ উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় তৈরি প্রকল্পের শিলান্যাস করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে আরডি খোয়াই সার্কেল, আরডি খোয়াই ডিভিশন, আরডি তুলা শিকর সাব ডিভিশনের ভার্চুয়ালি উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ এবং আরডি দপ্তরের আধিকারিকরা। রাজ্যের নিজস্ব সম্পদ বিদ্যুৎ, এই বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নয়ন এবং উৎপাদনের লক্ষ্যে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে তৈরি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো শনিবার। এদিন প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বোতাম টিপে সংশ্লিষ্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামো বৃদ্ধির উপর নজর দিয়েছে সরকার, পরিকাঠামোর বৃদ্ধি হলে কর্মসংস্থান বাড়বে। সেটা দিয়ে এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে, 6,500 এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়তে হবে, ইনফ্রাস্ট্রাকচার যত তৈরি হবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এতটুকু বাড়বে। চাকরি দিয়েছি, চাকরি দিয়েছি, চাকরি দিয়ে নিয়ে এই তর্ক করে লাভ নেই। তর্ক হলো আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়াই বাড়াতে পারছি কিনা, যদি ইনফ্রাস্ট্রাকচার বেড়ে থাকে এমপ্লয়মেন্ট এমনি হবে। আর এই সরকার এই পথেই চলবে। উপমুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু আমরা চাই উন্নতি এবং সময়ের কাজ সময়ের মধ্যে সমাপ্ত করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার কাজ করে চলেছে। কেউ হারবে, কেউ জিতবে, কেউ ত্রিপুরা যেন উন্নতি যেন না খাবে। আমরা একটা ট্রেন তৈরি করছি ত্রিপুরায় যে কাজ কাজের মতন হতে হবে এবং সময় মতো হতে হবে। টেরা নাম কি শুনেছে আপনি? আজ টেরা নামে পুস্তিকা বের হচ্ছে, প্রাইম মিনিস্টার টেরাকে সাবাসি দিল। সার্কিপাড়া 85 বছর ধরে গ্রাম, সেখানে বিদ্যুৎ ছিল না। উল্লেখ্য, বিদ্যুৎ দপ্তরের 2,275 কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে 6 থেকে 7 লক্ষ গ্রাহক উন্নত মানের সুবিধা পাবেন এবং এই প্রজেক্ট চালু হলে প্রায় 6,500 কর্মসংস্থানের সৃষ্টি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।